আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরাকাত যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে নতুন মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে হাজির হলাম আজ হলো উনত্রিশে জুন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন ডিমান্ড সত্যায়ন শুরু করলো আজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেডিকেল এতদিন আমরা চিন্তিত ছিলাম যে সত্যায়ন ডিমান্ড হবে কি না মালয়েশিয়া যেতে পারবে কিনা হ্যাঁ মালয়েশিয়া যাওয়ার জন্য অন্যতম একটি ধাপ হলো মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন ডিমান্ড সত্তায়ন করা আর সেটা শুরু হয়েছে যেহেতু ডিমান্ড সত্ত্বে শুরু হয়েছে তাহলে আর বেশি দেরি নয় মেডিকেল হতে তবে মেডিকেলের অলরেডি তালিকা আমরাও গতকাল প্রকাশ করেছি আপনাদের ভিডিওর মাধ্যমে যারা দেখেন দেখে নেবেন ঢাকার মধ্যে বা বাংলাদেশে থেকে যে কর্মী যাবে যেসব জায়গায় মেডিকেল করানো হবে সেই সব জায়গাগুলো আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছি অনেকে না বুঝে কমেন্টস করেছেন অবশ্যই কমেন্টস করার আগে অবশ্যই ভাববেন যে ব্যবহারে বংশের পরিচয় তবে আমরা যা পাই অনলাইন থেকে আমরা তাই আপনাদেরকে প্রকাশ করি আমরা মিথ্যা বানোয়াটি সংবাদ দিয়ে আমাদের কি লাভ তবে যাই হোক যারা নাবুঝি করেছেন অবশ্য আপনারা চাইলে আপনার কমেন্ট ডিলিট করে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেডিকেল মেডিকেল অলরেডি যেহেতু পরিদর্শন শেষ কোন কোন জায়গায় মেডিকেল হবে তার নাম ঠিকানা আমরা প্রকাশ করেছি সে ওয়েবসাইট থেকে নিয়েও এবং মালয়েশিয়া যে হাই কমিশন রয়েছে বাংলাদেশের অলরেডি সেই ডিমান্ড সত্যায়ন কাজ শুরু হয়েছে আজ থেকে তবে নিয়োগকর্তা ডিমান্ড লেটার যেতে শুরু হয়েছে তাহলে আমরা অপেক্ষা করতে হবে মাননীয় মন্ত্রী মহোদয় কখন ঘোষণা করেন যে কখন তিনি বলেন যে মেডিকেল শুরু হবে আজ হতে বা কাল হতে বা এত তারিখ থেকে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা থাকতে হবে আর আমাদের প্রভাসের তত্ত্ব সঠিক তথ্য আমরা এখানে প্রচার করে থাকি আমাদের সাথে থাকবেন কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ